বর্তমানে মোবাইল ফোন একটা জীবনের অংশ হয়ে গিয়েছে। মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটি বস্তুতে পরিণত হয়েছে। মোবাইল ফোন ছাড়া একটা দিনও আমরা কল্পনা করতে পারি না। যদিও ভুল করে কখনো ঘর থেকে মোবাইল ছাড়া বেরিয়ে যাই, তখন আমাদের সারাটা দিন কেমন যেন খালি খালি লাগে। তো মোবাইলটাকে আমরা আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছি। তো এই মোবাইলটার প্রোটেকশনের জন্য, যত্নের জন্য আমরা এই মোবাইলে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করি, আমাদের এই মোবাইলের স্ক্রিনটাকে সুরক্ষিত রাখার জন্য। তো এই স্ক্রিনটা আমরা বাজার থেকে অনেক সময় 200, 500, 150 বিভিন্ন দামে ক্রয় করে থাকি। যারা এই মোবাইল স্ক্রিন প্রোটেক্টর তৈরি করছে, তারা আসলে একটা ইউনিক বিজনেস করছে। আপনি চাইলে এই বিজনেসটি আপনিও করতে পারেন, আমিও করতে পারি। তো এই বিজনেসটি শুরু করার জন্য আমাদের স্ক্রিন প্রোটেক্টর তৈরি করার একটা মেশিনের প্রয়োজন হবে। এটা আপনি $500 থেকে $1,000 ভিতরে কিনে নিতে পারবেন, যেটা কিনা আমাদের দেশে 50,000 থেকে 1,00,000 টাকার ভেতরে পাওয়া যেতে পারে। আশেপাশে আপনি খোঁজ খবর নিলে অথবা চাইনিজ অনেক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। এখন আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করে কিন্তু এই বিজনেসটা শুরু করে দিতে পারেন। আর এই স্ক্রিন প্রোটেক্টর তৈরি করার যে কাঁচামাল রয়েছে, এগুলো অনেক চিপ রেটে পাওয়া যায়, যেগুলো দ্বারা এক একটা স্ক্রিন প্রোটেক্টর তৈরি করলে মিনিমাম 10 টাকা খরচ হতে পারে। আর এই 10 টাকা খরচ করে আপনি এই প্রোটেক্টর গুলোকে আরো হাই রেটে বিক্রি করতে পারবেন। যদি আপনার জেলায় আপনি মাত্র 500 দোকানে এই মোবাইল গ্লাস প্রোটেক্টরটি বিক্রি করেন, প্রতি দোকানে 100 পিস করে 10 টাকা লাভে, তাহলে মোট ইনকাম হবে 500,000 টাকা। মনে করেন আপনি 500,000 টাকা ইনকাম করতে পারলেন না, তাহলে অর্ধেক তো পারবেন। অর্ধেক মানে 250 দোকানে মাল সাপ্লাই দিলে ইনকাম করতে পারবেন 2,50,000 টাকা। কী ভাবছেন, তবুও পারবেন না? ওকে, তাহলে মনে করেন আরও অর্ধেক দোকানে বিক্রি করলেন, মানে 125 দোকানে মাল সাপ্লাই দিলেন, তাহলে আপনার ইনকাম হবে 1,25,000 টাকা। ওয়াও, কি তবুও পারবেন না? ওকে, তাহলে আপনি ধরুন 62টি দোকানে মাল সাপ্লাই দিবেন, তাহলেও কিন্তু আপনি মাসে 62,000 টাকা ইনকাম করতে পারবেন। তবুও যদি না পারেন, তাহলে এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। পিসে যদি আমরা 10 টাকা করে লাভ করি, প্রতিদিন যদি আমি 100 পিস স্ক্রিন প্রোটেক্টর বিক্রি করি প্রতিদিন, তাহলে 100 পিস স্ক্রিন প্রোটেক্টর যদি বিক্রি করি, 10 টাকা করে যদি লাভ করি, তাহলে এখানে 1,000 টাকা ইনকাম হচ্ছে খুব সহজে প্রতিদিন। আর 100 পিস স্ক্রিন প্রোটেক্টর বিক্রি করা আহামরি কোনো কাজ নয়, খুবই সহজ একটি কাজ। আপনি মেবি 100 পিস স্ক্রিন প্রোটেক্টর অনেক সময় একটা দোকানে রেখে দিতে পারে, যদি আপনি অনেক আপডেট মডেলের স্ক্রিন প্রোটেক্টরগুলো দিয়ে দেন। আর এই মেশিনটা কেনার জন্য আপনাকে অবশ্যই একটু ঘোরাফেরা করতে হবে, যাচাই বাছাই করে একটা মেশিন কিনতে হবে। মার্কেটিংয়ের বিষয়ে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। আপনি কতগুলো বড় বড় দোকানকে টার্গেট করবেন, বড় বড় মার্কেট টার্গেট করবেন। আসলে মার্কেটিংটা এত কঠিন কোনো কাজ নয়, আপনি শুধুমাত্র দোকানদারের সাথে সম্পর্ক রাখবেন, নিয়মিত প্রোডাক্ট তাদের দিবেন, দেখবেন আপনার ব্যবসা খুব চাঙ্গা হয়ে উঠছে কয়েকদিনের ভেতরেই। আর এই মেশিনটা আশা রাখছি আপনারা সংগ্রহ করবেন আর অবশ্যই আপনার এই বিজনেসটা শুরু করে দেবেন। ঘরে বসে শুধু ভাবলে হবে না, অবশ্যই ব্যবসা শুরু করে দিতে হবে। আজকে শুরু করলেই কালকে থেকে আপনি ব্যবসা শিখতে শুরু করবেন।
আর যদি আপনি শুরু না করেন তাহলে আপনি ঘরে বসে যতই ভাবেন আপনার ব্যবসা শুরু হবে না, আপনি ব্যবসা শিখতেও পারবেন না, আর আপনি এই লাভের মুখ দেখতেও পাবেন না। আজকে শুরু করুন, কালকে একদিন যাবে, পরের দিন আপনার একদিনের অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, আরেক দিন যাবে, এভাবে এক সপ্তাহে এক সপ্তাহের অভিজ্ঞতা অর্জন হবে, এই এক সপ্তাহের অভিজ্ঞতা থেকে আপনি এক মাস ব্যবসা করতে পারবেন, এক মাসের অভিজ্ঞতা থেকে আপনি এক বছর অভিজ্ঞতা এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন। ব্যবসা একটা শুরু করেন, অভিজ্ঞতা বলেই আপনি আপনার ব্যবসা সামনে এগিয়ে নিতে পারবেন। আশা রাখছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। একটু হলেও যদি উপকারে লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখন বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।